বার্তা কথায় না কাজে বিশ্বাসী। অনেক জল্পনার পর ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সেই ভূমি পুত্রের উপর ভরসা রাখল বিজেপি। 2024 এর 18তম লোকসভা নির্বাচনে প্রার্থী হলেন প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাস। এর আগেও দুবার বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন তিনি। প্রার্থী ঘোষণার পরেই আমরা আলিপুর বার্তার পক্ষ থেকে পৌঁছে গিয়েছিলাম তার প্রতিক্রিয়া জানতে। আজ সেই ছোট্ট কথোপকথন আপনাদের জন্য তুলে ধরা হলো। অনেক জল্পনার অবসান হলো আজকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের, বলতে পারেন 42তম যেটা প্রার্থী বাকি ছিল ঘোষণা করা, আজকেই ঘোষিত হয়েছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের ভূমিপুত্রকেই প্রার্থী করল বিজেপি, অভিজিৎ দাস ওরফে ববি। সেই ববি 2009 সালে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, আবার 2014 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সকলে অবাক করে দিয়ে একটা নতুন বিজেপির চমক, অনেকেরই নাম শোনা যাচ্ছিল কিন্তু সেই ভূমিপুত্র ওপরই আস্থা রাখলো বিজেপি। আমি বলছি, কেমন মনে হলো যখন ঘোষণা হলো হঠাৎ করে যে ববি বা অভিজিৎ দাস, তখনকার অনুভূতিটা কেমন? অনুভূতি কিছু নেই, আমরা তো সঙ্গে স্বয়ংসেবক, ফুলি ডেডিকেটেড টু আওয়ার নেশন। দল আমাকে দায়িত্ব দিয়েছে লড়াইয়ের জন্য, ফিল্ডে থেকে লড়তে হবে, অভিষেকে হারাতে হবে, এটাই আমাদের প্রাইম অ্যান্ড ফরমোস্ট টার্গেট। অভিনন্দন কাকে জানাবেন? আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি সহ যে সিলেকশন কমিটি এবং আমাদের মাননীয় রাজ্য সভাপতি, রাজ্যের এলওবি এলওপি এবং আমাদের সংগঠন সম্পাদক সাধারণ, ছাড়াও আমাদের বিচার পরিবারের সমস্ত এবিভিপি আরএসএস, যারা সবাই চেয়েছিলেন যে আমি দাঁড়াই, যাদের সমর্থনে আজকে আমি এখানে দাঁড়িয়েছি। আজকে আবার কিছু কিছু লোক বলছেন যে শেষমেশ একটা চমক অপেক্ষা করছিল কিন্তু যখন আপনাকে প্রার্থী করলো, অনেকে এটা বলছেন যারা সমালোচক, যেটা তৃণমূলকে বিজেপি গিফট করে দিল। আমি তো দেখিনি এখন পর্যন্ত, বরং যত ফোন এসেছে সকলেই বলছে যে ওস্তাদের মাস শেষ রাতে সেটাই বিজেপি দেখালো। সর্বভারতীয় সাধারণ সম্পদের সঙ্গে লড়াই করতে কি খুব মানে একটু ভয় লাগছে? আপনাদের এই বোকা বোকা প্রশ্নের উত্তর দেওয়া যায় না। সর্বভারতীয় মানে কিসের সর্বভারতীয়? এটা আঞ্চলিক দল, পশ্চিম এলাকায় কোন জায়গা আছে? নিজে বলে গেছে আমি সর্বভারতীয়। কি আছে ওর, কি যোগ্যতাটা আছে আমাকে বলুন, তাকে কি আছে, কোন দিক দিয়ে আপনি ধরবেন, এক্সপিরিয়েন্স কি, পলিটিক্যাল এক্সপিরিয়েন্স আছে? এখানকার ডায়মন্ড হারবারে যে দাঁড়িয়েছে 10 বছর ধরে ক্যান্ডিডেট আছে, এখানকার মাটিতে কোনোদিন পা দিয়েছে? এখানে বাতাসে গন্ধ জানে? ওর এক্সপিরিয়েন্স কি, ওর কোয়ালিফিকেশন কি? একটা মেয়ার তো উচ্চ মাধ্যমিক পাস, ওর যে এমবিএটা দেখা যেত আর্মি কংগ্রেস ইউনিভার্সিটি, আমার সঙ্গে এমএসসি পাস করেছিল, সে আছে ইউজিসিতে, সে আমাকে সব নথিপত্র পাঠিয়েছিল যে এমবিএটা হচ্ছে টোটালি একটা ফর্জ, ওর পিসি ডাক্তারের মতন। ডেডিকেশন আছে কিছু, সমাজের জন্য কোনো কিছু করেছে, কোনো কোনো মুভমেন্ট করেছে না? তাহলে এই যে তৃণমূলের প্রচার এত উন্নয়ন হয়েছে, ডায়মন্ড হারবার মডেল বলে ঘোষণা হয়, ডায়মন্ড হারবার মডেল মানে তো সন্ত্রাস মডেল, যেটার বিরুদ্ধে আমাদের সমস্ত ডায়মন্ড বেসে জিহাদ ঘোষণা করবে, ডায়মন্ড মডেল। এখানে কাউকে ভোট করতে হয়? ও 2014 যখন দাঁড়িয়েছিল তখন ও 72-71 হাজার ভোটে জিতেছিল, 36 হাজার টেনে নিলে হেরে যেত, 400 ভোটে ও ওখানে ছাপ্পা মেরেছে। 2014 তো এমপি হয় না, ছাপ্পা মেরে ভোট হয়েছিল, জিতেছিল। দিলীপ মন্ডল এরিয়াতে 100 উপরে বুথে ছাপ্পা মারা হয়েছে, দিলীপ মন্ডলকে জিজ্ঞেস করুন না, একুলেরদারি পানাকুয়া এইসব বুথগুলোতে কি হয়েছিল সেই 2014-তে। আপনার মিডিয়াকে মারধর করে তার পুকুরেতে তার ক্যামেরা ফেলে দেওয়া হয় সেই ছাপ্পা ভোটের ছবি তুলছিল বলে। এই মুহূর্তে আপনাদের যা ডায়মন্ড হারবার বিজেপির সাংগঠনিক অবস্থা, তা সেই বিশেষ করে আমি বলছি ফলতা এবং মহেশতলার একাংশ, সেই অর্থে ওখানে একটা চাপা সন্ত্রাস কাজ করছে বলে ওখানকার আপনাদের কার্যকর্তারা অভিযোগ করছেন দীর্ঘদিন কোনো কর্মসূচির, বিশেষ করে ফলতা, তা সেই সংগঠনে কিভাবে রুখবেন? আপনি তো সে আমার কথাতে গেলেন, মানে এটা আপনাদের কার্যকর্তাদের অভিযোগ, কার্যকর্তা কারণে সমস্ত লোকের অভিযোগ, অভিযোগ মশাই তৃণমূলের অভিযোগ। আরে বিজেপির কথা ছাড়ুন না, যত তৃণমূলের লোক তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করুন যে 2018-তে তুমি তো তৃণমূল পার্টিকে ভোট দিতে, তো তুমি কি ভোটটা দিতে পেরেছিলে? বিজেপি বাদ দিন, অন্যান্য দলের কথা বাদ দিন, তৃণমূল যারা একদম কট্টর ভোটার তাকে বলুন যে 2018 সালে সে কি তৃণমূল পার্টিকে ভোটটা দিতে পেরেছিল? সমস্ত জানানো আছে, সব হবে। এই শওকত মালা জাহাঙ্গীরের মতো না, বড় বড় ডন, এর থেকে বড় বড় ডন ইউপিতে ছিল,
তা সব ইতিহাসের পাতায় চলে গেছে, এরাও ইতিহাসের পাতায় চলে যাবে, অত টেনশন আর নেওয়ার দরকার নেই। আপনার প্রচারের ঝাঁপাচ্ছেন কবে থেকে? মানে আপনাকে আমরা দেখেছি যে বড় কাছারি ধানে পুজো দিয়ে প্রচার শুরু করেন, দু একবার সাক্ষী থেকেছি আমরা, তা সেইটা কি কালকে রামনবমী, কালকে কি কোনো বিশেষ কর্মসূচি আছে? আমাদের প্ল্যানিং আছে, আমি পরে বলবো, খবর পেয়ে যাবেন, যারা মিডিয়ার একটা গ্রুপ আছে আমাদের, সেখানে আমরা খবরটা দিয়ে দেবো, আমি এখানে কিছু বলতে চাই না। আর একটা শেষ প্রশ্ন, আপনাদের যে বিজেপি ডায়মন্ড হাউস সাংগঠনিক জেলা আছে, কান পাতলে শোনা যায় যে এখানেও অন্দরে আপনাদের অনেক গোষ্ঠী কুন্দ লবি আছে, তা সেইগুলো কি প্রভাব পড়বে বলে মনে হয় ভোটে? ও আপনার শোনেন, আমি তো শুনিনি, বিজেপি একটাই পার্টি, সেখানে সবাই ডেডিকেটেড রয়েছে, এবং শুধু তারা এখানে বিজেপি শুধু অভিষেক কাটাবে না, এখানে তৃণমূল যারা করছে, সিপিএম যারা করছে, কংগ্রেস করছে, অভিষেক বাহিনীর ছাড়া, অভিষেকের ক্রিমিনাল গ্যাং ছাড়া, তৃণমূলের যে সমস্ত লোক, তারাই এবার চাইবে অভিষেক এবার হটুক। সংখ্যালঘুদের কতটা ভোট পাবেন বলে আশা রাখছেন? দেখুন, আমি ভারতীয়, আমি এইসব কাস্ট সিস্টেম ওই সমস্ত কিছু আমি মানি না, আমি সংখ্যালঘু সংখ্যাগুরু ভোট বিষয়টাতে আমি একদম যেতে নারাজ, একদম যেতে নারাজ। এখানে যেভাবে সংখ্যাগুরুরা অত্যাচারিত হয়েছে, সেভাবে সংখ্যালঘুরা অত্যাচারিত হয়েছে। আপনি জানেন জাহাঙ্গীরের পাশে বাড়ি আছে, ওই ছেলেটার নাম আমি ভুলে আছি, খুরশিদ, ওকে গাঁজা কেসে তুলে দিয়ে ওর বাচ্চা মেয়েটা মারা গেল হসপিটালে, ওকে হিন্দু ছিল নাকি? অভিষেকে শুধু হিন্দুদের উপর অত্যাচার করেছে, মুসলিমদের উপর করেনি? হিন্দু মুসলিম খ্রিস্টান যত আছে এখানটায় সবাই একজোট হয়ে প্রত্যেকের প্রাইম অ্যান্ড ফোরমোস্ট টার্গেট হচ্ছে অভিষেক নামক অভিশাপ থেকে ডায়মন্ড হারবারকে মুক্ত করা, ওকে হটানো। আর যদি আপনি এই কেন্দ্রে জয়লাভ করেন, প্রথম করণীয় কাজ কি হবে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য? আরে করলে তো আমরাই করবো মশাই, থোড়ি অভিষেক করবে, অভিষেক তো এক্সপেরিমেন্টের ফেলিওর। আপনি বলবেন কেন, একজন যে বিরোধী দলের যে সাংসদ হয়, বিরোধী আসনে বসছে, সে সাথে কত টাকা পায়, সে প্রতি বছর আপনার লোকাল এরিয়া ডেভেলপমেন্ট, যেটা ল্যান্ড বলা হয়, ল্যান্ডের ডেভেলপমেন্টে প্রতি বছর 5 কোটি টাকা করে পায়। ড্যামের বুথের সংখ্যা তো 1956, আপনি 5 কোটিকে 1956 দিয়ে ভাগ করুন, প্রতি বুথে আসছে 25,000, 25,000 টাকা আপনি কী ডেভেলপমেন্ট করবেন? একটা বুথে বড় যে একটা এলইডি টিভি আনতে পারবেন 32 ইঞ্চির। সুতরাং অভিষেক ব্যানার্জি যতবারই সাংসদ হোক, ওর দ্বারা কোনোদিন এখানকার ডেভেলপমেন্ট হওয়া সম্ভব নয়। একজন সাংসদ হিসাবে কী করেছে দেখুন না, অনেক কিছু করেছে, কী করেছে, ক্রিমিনাল বাড়িয়েছে, সন্ত্রাস এ বাতাবরণ তৈরি করেছে, শুধু তাই না, জোকার পর থেকে ওড়িয়াতে ঢুকবেন, একের পর এক ফ্যাক্টরি বন্ধ, যে যে স্পেক্ট্রাম বন্ধ, জার্মান ফ্যাক্টরি বন্ধ, সিমেন্স বন্ধ, হাটা টেক্সটাইল বন্ধ, এই যে ফ্যাক্টরিগুলোতে যে হাজার হাজার শ্রমিকরা ছিল, তাদের তো পরিবার ছিল, তাদের ঘরে তো মা বোন রয়েছে, তাদেরও তো খেতে ইচ্ছা করে, তাদেরও তো ক্ষুধা লাগে, তাদের পরিবারগুলো চলবে কী করে? কোনো মিডিয়া এই বিষয়ে গিয়েছে কথা বলেছে? অতএব প্রত্যেকটা ফ্যাক্টরি যে কটা আছে সকলে যান, গিয়ে বলুন যে তোমাদের 80 টাকার ওয়েজেসটাকে 205 টাকায় কে নিয়ে গেছে? প্রত্যেকে একটা কথা বলবে, হিন্দু হোক মুসলমান হোক, সিপিএম করো, তৃণমূল করো, কংগ্রেস করো, সকলে বলবে ববিদার জন্য আজকে আমরা আমাদের রাইটস খুঁজে পেয়েছি, আমরা মিনিমাম ওয়েজেস অ্যাক্ট, যেটা 1948 ছিল, যে সিপিএম বলতো যে শ্রমিক দরদি সিপিএম, যে মমতা বলতো শ্রমিক দরদি, তারা কেউ করেনি, করেছে এই বিজেপির ববি, মিনিমাম ওয়েজেস অ্যাক্টে আমি ফ্যাক্টরিতে সব চালু করে দিয়েছি। শেষ প্রশ্ন, ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন আপনার এলাকার? আর ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা বলছি, ডায়মন্ড হারবার কেন্দ্রের স্পেশালি, আমি অন্য জায়গায় দেখবো না, কারণ এখানকার ভোটটা তো অন্য জায়গা থেকে আলাদা। আমি পরিষ্কার তাদের কাছে আমার একটা বিনম্র আবেদন, দেখুন আমি আপনাদের ঘরের ছেলে, আপনি সিপিএম করতে পারেন, তৃণমূল করতে পারেন, কংগ্রেস করতে পারেন, বিপদে পড়লে আমাকেই যেতে হবে, আমার প্রাণ কাঁদবে, কারণ আজকে আপনি অন্য পার্টি করছেন, পরবর্তীকালে আমার পার্টিতে আসবে, কে গ্যারান্টি দিতে পারবে? তাহলে কেন আপনার ক্ষতিও আমি চাইবো, আর কেন আপনার উপকার করবো না? তা আপনাদের কাছে আবেদন, আমি অভিষেক ব্যানার্জির মতো বহিরাগত নয়। হ্যাঁ, ও 2009 সালে ওর বাবা ওর মা এখানে জমি কিনতে পারে, কিন্তু ওরা এখানকার অধিবাসী নয়, আমি এখানকার, আমার পিতামহ, আমার বাবা, আমাদের সকলের জমি আমাদের এখানটায়, আমরা এখানকার ভূমিপুত্র, আমাদের জন্ম এখানটায়, তো এখানকার যে যা পার্টি করুক, কারোর কোনো ক্ষতি হলে আমার প্রাণ কাঁদবে, অভিষেক ব্যানার্জি সেটা হবে না। অভিষেক ব্যানার্জির জন্য আপনার রাইটস কেড়ে নেওয়া হয়েছে আপনাদের, আপনারা যে যা পার্টি করুন, কে সিপিএম কে ভোট দেবে, কে তৃণমূল কে ভোট দেবে, এটাই ডেমোক্রেটিক সিস্টেম, সে সিস্টেমকে আমরা নষ্ট করেছে, তাই ওকে হটানোর জন্য আপনি আপনার সর্বশক্তি প্রয়োগ করুন, আপনি অভিষেককে হারান, ডেভেলপমেন্ট আমার উপর ছেড়ে দিন, কারণ মোদী সরকার গঠন করবে, আর মোদীজির ওই সরকারে গিয়ে কিভাবে ডায়মন্ড হারবারের জন্য হাজার হাজার কোটি কোটি টাকার বরাদ্দ নিয়ে আসতে হয় সেটা আমি দেখে নেব। আমি ববি বলে গেলাম আপনাদের মিডিয়ার মাধ্যমে। নমস্কার নমস্কার, আমরা এই মুহূর্তে প্রথম প্রতিক্রিয়া নিলাম, পরবর্তীকালে উনি আবার জানাবেন তার অন্যান্য প্রতিক্রিয়া। ক্যামেরায় অরুণ লোধের সঙ্গে কুণাল মালিকের রিপোর্ট, আলিপুর বার্তা।